চট্টগ্রাম মহসিন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ শরীফুল হক সোহাগ গত 22 মার্চ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে পাথর চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের 2017 ব্যাচের সহপাঠীরা। তার আত্মার মাগফিরাত কামনায় কবরস্থান সংস্কারে অনুদান, এতিমখানায় কোরআন শরীফ বিতরণ, মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ করেছে তার বন্ধুরা। রবিবার বিকেলে চিরিঙ্গা ইউনিয়নের বুড়িপুকুর দারুল উলুম ওয়া সুন্নাহ মাদ্রাসার হাফেজখানা ও এতিমখানায় এই আয়োজন করা হয়। আমরা চেয়েছি এটা যেন সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে একটা একটা স্মৃতি হয়ে থাকে, একটা মাইল ফলক হয়ে থাকে, যেন অন্যরা অনুপ্রাণিত হয় আমাদের এই কর্মকাণ্ডগুলো দেখে। আমি আমার বন্ধু মরহুম সোহাগের জন্য সকলের কাছে দোয়া চাই এবং তার মৃত্যুর জন্য আমরা 2017 বেজ গভীরভাবে শোকাহত। শরীফুল হক চকরিয়া চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটার মৌলবী আবু বক্করের ছেলে। অকাল প্রয়াত ছেলের বন্ধুদের আয়োজনে অংশ নিয়েছেন তিনিও। ছেলেকে ঘিরে দেখা স্বপ্নের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা। উচ্চশিক্ষার জন্য আমি জার্মানিতে প্রেরণার প্রস্তুতি নিয়েছিলাম, তার ওখানে সফলও হয়েছিল যাওয়ার আট মুহূর্তে, যাওয়ার প্রস্তুতি লগ্নে তার সড়ক দুর্ঘটনায় ইন্টেকে হয়েছে। তাদের যে অনুপ্রেরণা, এ অনুপ্রেরণার কোনো প্রতিদান তো হয় না, তার আন্তরিকতার কোনো প্রতিদান হয় না। এই জন্য আমি আমার ছেলের মতো সবাই জন্য আমি তো কামনা করছি, তাদের দীর্ঘায়ু কামনা করছি। বন্ধুদের এমন আয়োজনে কৃতজ্ঞতা জানান সোহাগের পরিবার। নিউজ ডেস্ক, চিচিয়ান।